মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে গাববুনিয়া এলাকার তেলিখালি গ্রামে নিজ বাড়ির উঠোনে খেলা করছিল 3 বছরের ছেলে মোহাম্মদ জিম এবং 4 বছরের শিশু কন্যা বৃষ্টি। খেলার এক ফাঁকে পুকুর থেকে পানি তুলতে গেলে তারা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এই সময় জিমকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে বৃষ্টিকেও উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জিম ওই গ্রামের দিনমজুর দেলোয়ার শেখের ছেলে ও বৃষ্টি তার ভাইয়ের মেয়ে।